সমানিত হাজরি আল্লাহ রব্বুল আলমিন আমরা মানব জাতিকে সৃষ্টি করি গরু ছাগলের মতো অন্য অন্য প্রাণীর মতো সৃষ্টি করে এমনি এমনি ছেড়ে দেন নাই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন আশরাফুল মখলকাত হিসাবে ঠিক না বলেন সৃষ্টির সারা আল্লাহ সুবাহান ওয়া তাআলা কোরআনে পাকে বলেন ওয়া কলা ক্বালা রাব্বুকা লিল মালায়েকা ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা ওগো দুনিয়ার মানুষেরা আমি রব্বুল আলামিন একমাত্র মানব জাতিকে আমার খলিফা হিসেবে প্রেরণ করেছি সুবাহানাল্লাহ বলেন এই খলিফা হিসেবে আল্লাহর প্রতিনিধি হিসেবে আমাদেরকে সৃষ্টি করে মহা রব্বুল আলমিন আমাদেরকে গাইড বুক দিয়ে দিলেন গাইড দিয়ে দিলেন আইডল আইকন দিয়ে দিলেন আল্লাহর পেয়ার হাবিব সরকার আলম সাল্লাল্লাহু আলহি ও দিয়ে দিলেন পাশাপাশি গাইড বুক যেই গাইড বুক আমরা অনুসরণ অনুকরণ করলে সরাসরি আল্লাহর জান্নাত পর্যন্ত আমরা আমাদের মকসুদ মঞ্জিল পর্যন্ত পৌঁছতে পারব ওই ধরনের একটি কোরআন পাক কালাম পাক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন সবাই বলি সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে আমাদের উদ্দেশ্যে প্রেরণ করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী রাহমাতুল লিল আলামিন কে এই দুনিয়াতে প্রেরণ করে ঘোষণা দিয়ে দিলেন গো দুনিয়ার মানুষ তোমাদের জন্য আমার মা বুব নবীকে প্রেরণ করে দিয়েছি আল্লাহ রব্বুল আলমিন আমার নবীকে প্রেরণ করে দেওয়ার মাধ্যমে আমাদেরকে ধন্য করেছেন সুবাহান আল্লাহ বলেন কারণ আমার নবী রহমতুল্লিল আলমিন আসার আগে এই দুনিয়াতে মানবতা বলতে কিছুই ছিল না মানব অধিকার বলতে কিছুই ছিল না সামাজিকতা সভ্যতা সততা বলতে কিছুই ছিল না আল্লাহ প্রেরণ করে সব কিছু দিয়ে দিলেন আমার আল্লাহ রব্বুল আলমিন প্রেরণ করে দিয়ে এই দুনিয়াকে পবিত্রতা করেছেন সুবাহান আল্লাহ বলেন হানাহানি মারামারি হিংসা বিদ্বেষ অহংকার গৌরব ন্যায় কোনো পরক ছিল না কন্যা সন্তান হলে জীবন্ত খবর দেওয়া হতো মা বাবার অধিকার বলতে কিছুই ছিল না ছিল না বলতে কিছুই ছিল না দুনিয়া তামার মতো ছিল আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে প্রেরণ করে ঘোষণা দিয়ে দিলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ রব্বুল আলামিন বললেন দুনিয়ার মানুষ তোমাদের জন্য তোমাদের উদ্দেশ্যে আমার নবী আমার মাহবুব নবীকে তোমাদের দন্য রহম স্বরূপ আমি প্রেরণ করেছি সুবাহন আল্লাহ রব্বুল আলমিন আমার নবীকে রহমত হিসেবে প্রেরণ করে দিয়ে ঘোষণা দিয়ে দিলেন ও আমার মাহাবু আপনার শান আপনার মান আপনার মর্যাদা আপনার পর্যন্ত আমি রব্বুল আলমিন স্বয়ং নিজেই বাড়াতে থাকব আমার নবীর শান মানা স্বয়ং রব্বুল আলমিন বাড়াতেই থাকবেন শুধু দুনিয়াতে নয় আখরে নয় কবর নয় হাসর নয় কেয়ামত পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন আমার নবীর শান আমার নবীর মান এখানে রফানা ফেলের ফাইল হচ্ছে স্বয়ং রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলমিন আমার নবীর শান মান আল্লাহ বলেন আমি নিজেই বাড়াতে থাকবো সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমার নবীর শান মান এমন বাবা বাড়িয়েছেন আমার নবী রহমতুল্লিল আলমিন সদ্য শত বছর আগে আমাদের কাছ থেকে পর্দা করেন ওই রোজে পাকে আল্লাহর পেয়ারা হাবিব আরাম আজও পর্যন্ত এই রিজার্ভ বাজার এই আপনার রোজগার জামে মসজিদে আজকে অত্র এলাকার বাইরা নবীর নবীর প্রেমিকেরা আল্লাহর কাটি মুমিন বান্দারা ওই নবীর মিলাদুন নবীর মাধ্যমে

আমার নবীর শান বর্ণনা করতে করতে আমার নবী আমার নবীর আজমত আমার নবীর উম্মত মুহাম্মাদের শান আল্লাহর দেওয়া অন্য অন্য আল্লাহ আসমানে কিতাবে লিপিবদ্ধ করেছেন নবীরা বর্ণনা করতে করতে চলে গেলেন কিয়ামত পর্যন্ত আমরা উম্মতি মুহাম্মাদিরা বর্ণনা করতেই থাকব সুবহানাল্লাহ অন্য অন্য নবীরা বলতেন আখির নবী রাহমাতুল লিল আলামিন নবীদের নবী শ্রেষ্ঠ নবী আসবেন আর উম্মতি মুহাম্মাদীরা কিয়ামত পর্যন্ত বলবেন রাহমাতুল লিল আলামিন আল্লাহর পেয়ারা হাবিব তছি ফানসেন সুবহানাল্লাহ ওরা বলতেন এসে গেছেন আসবেন আমরা বলতেছি কি এসে গেছে এসে গেছে كرن إلا رب العالمين شمسنا وبدارك وعدني تلم قام مني سلن وإذا أخذ الله ميثاق <applause> النبي لما آتَيْتُكُم من كتاب وحكمة ثم جاءكم رسول منكم مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أَقْرَرْتُمْ وأخذتم على ذلكم يسرين

তোমাদেরকে নবুয়াদ দান করা হবে রেসাল দান করা হবে একটা ওয়াদা করতে হবে আমার নবী রহমতুল নীল আলমিন যেদিন এসে যাবেন যেদিন আমার নবী তো শ্রী সেদিন তোমরা সবাই আমার নবীর উপর ইমাম অতীত ছেড়ে দিতে হবে আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলাইহিন এর এই রকম میلاد النবি পালন করেছিলেন স্বয়ং আল্লাহ নবীদেরকে নিয়ে স্পেশাল ভাবে আলামে আরওয়াতে আজকে আমার নবীর शान আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে বাড়িয়েছেন এখনো পর্যন্ত আজকে শত বছর হয়ে গেল আমার নবী আমাদের কাছ থেকে পর্দা করলেন এখনো পর্যন্ত মাহফিলে মাহফিলে আমার নবীর শান বর্ণনা করা হয় সুবহানাল্লাহ আমার নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাগল ছিলেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস আপনার নাম শুনেছেন কিনা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনারা শুনেছেন ইব্রাহিম আলাইহিস আল্লাহর জন্য পাগল ছিলেন এমন পাগল পারা তিনি নিজের সন্তানের গলায় সুরি সালা করেন নাই কারণ তিনি বলেন আল্লাহ যদি রাজি হয় আল্লাহ যেটাতে রাজি হয় আমি সেটা করার জন্য প্রস্তুত বলে। তিনি আমাকে আল্লাহকে রাজি হবে। নিজের স্ত্রীকে বনবাস দিয়ে বনবাস দিলেন পাহাড়ে জঙ্গলে নিজের সন্তানকে কোরবান করে দিলেন একমাত্র আল্লাহকে রাজি করার জন্য সেটা আমরা কি পারবো নাকি সৈদিন ইব্রাহিম যখন তফসিরি কিতাবে এসেছে যখন নিজের স্ত্রী বা বিবি আসিয়া বিবি আসিয়া কে ছোট্ট সন্তানকে নিয়ে যখন বম্বাস দিয়ে ফেললেন কোথায় একদম জঙ্গলে বন জঙ্গলে যেখানে আনকমন রাস্তা যেখানে কোনো খানাফিনের ব্যবস্থা ছিল না ফানির ব্যবস্থা ছিল না ওই সাফা মারোয়া তার কি বিবি আসিয়া বললেন নগ ইব্রাহিম আমার প্রাণ স্বামী আপনি এখানে দিয়ে যাচ্ছেন আমাকে পাহাড়ে জঙ্গলে বনবাস দিয়ে যাচ্ছেন আমার ছোট্ট সন্তান সহ আমরা কিভাবে ভাবে থাকবো এখানে এত প্রাণীর মধ্যে আমরা খাবো কি কিভাবে জীবন প্রতিবাহিত করব এটা তো আপনি চিন্তা করতেছেন না আমরাও চিন্তা করি না শুধু একটা কথা বলে যাও তুমি আমাদেরকে রেখে চলে যাচ্ছো ওগো ইব্রাহিম নবী এটাকে কি আল্লাহর নির্দেশে দিয়ে যাচ্ছ নাকি তোমার নির্দেশে তোমার মন মতো সুবহানাল্লাহ বলে সেদিন ইব্রাহিম আলাইহিসসালাম বলেছেন ওগো বিবি آسیয়া একমাত্র আল্লাহর নির্দেশে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে রাজি করার জন্য আমি তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি এই কথা বলার পরে বিবি আরসি বললেন আর কোনো কথা বলার দরকার নাই পিছনে ফিরে তাকার দরকার নাই আমাদের কপালে তকদির মহান রব্বুল আলামিন যা রেখেছেন তাই হবে আল্লাহর নির্দেশে যদি হয় তাকে আপনাকে আর টেনশনের দরকার নাই আপনি সোজা চলে যান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করবে সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে রক্ষা করবে যদি আল্লাহর নির্দেশে হয় তাহলে আর কোনো টেনশন করার দরকার নাই সুবহান বলে আল্লাহর জন্য পাগল পারা ছিলেন আশেক আর রিজাব বাজারের লজ জামে মসজিদের বাইরা যারা মাইকের আওয়াজ শুনতেছেন আমারও রাঙ্গা মাটির বাইরা আল্লাহ রব্বুল আলামিন কে রাজি করার জন্য ইব্রাহিম পাগল পারা হয়ে সবকিছু করলেন তিনি বলেন আম্মা আমাকে আল্লাহকে রাজি করাতেই হবে করাতেই হবে আল্লাহ রব্বুল আলমিন আমার নবী রহমতুল্লিল আলমিনকে রাজি করার জন্য বলে দিলেন নগু আমার মাহবুব আপনাকে রাজি করার জন্য যা কিছু করার দরকার আমি রব্বুল আলমিন আপনাকে সব দিয়ে দেব সুবাহান আল্লাহ ইব্রাহিম নবী আল্লাহর জন্য পাগল পরা ছিলেন আল্লাহর আশেখ আর আল্লাহ রব্বুল আলামিন আমার নবী রহমাতুল লিল আলামিন আশেক ছিলেন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন কোরআন পাকে ঘোষণা করে দিলেন ওয়া রব্বুকা ফাতরদা

নবীর আদর্শ দিয়ে দিলেন আল্লাহ রব্বুল আলমিন কোরআন পাকে বলেন আমার নবীকে মোহাব্বত কর আমার নবীর আদর্শ ধারণ করো আমার নবীর তরিকে অবলম্বন যদি করতে পারো তাহলে তোমাদের জান্নাত হয়ে যাবে আমার নবীর সাথে আমি জায়াত করিমে তালাবাস করেছি কোরানে পাক থেকে أيات الله <سؤال> سبحانه وتعالى بلين لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا الله سبحانه وتعالى بلين وقدني المنوش أمار محبوب نبي كتما دير كديتي أمار محبوب نبيل আদর্শ আমার মাহবুব নবীর জীবন আদর্শের মধ্যে তোমাদের জন্য রয়েছে আমার নবীর জীবনের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ সুবহান আল্লাহ বলেন কেমন আদর্শ সমস্ত নবীরা চলে গেলেন কোন আদর্শ বাকি থাকেন নাই আদর্শ শেষ কিন্তু আমার নবী রহমতুল্লিল আলমিন কামত পর্যন্ত শুয়ে থাকবেন সোনার মদিনাই আমার নবীর আদর্শ দেখে দেখে পর্যন্ত অন্য অন্য পর্যন্ত ইসলামের পতাকা তলে হচ্ছে আল্লাহ তাআলা আমার নবীকে এমন আদর্শ দিলেন ওগো দুনিয়ার মানুষ আল্লাহ বলেন অধিক সেদিক গুরাফিরা আদর্শ নেতা

কয় গুণের কোরআনের ভাষা আল্লাহ বলেন তিন গুণের এক নম্বর হলো ইমান খান যারা দুনিয়ার জমিনে আল্লাহকে রাজি করার জন্য চেষ্টা করে তারা তাদের জন্য আমার নবীর জীবনের মধ্যে রয়েছে উত্তম আদর্শ সুবাহান আল্লাহ বলেন তফসির ইবনি কাসির ওয়ালা লিখেন যে এক নম্বর হলো তিন গুণের মানুষের মধ্যে নম্বর ওয়ান হলো যারা আল্লাহকে রাজি করার জন্য সর্বদাই চেষ্টা করে সুবহানাল্লাহ বলেন কাকে রাজি করার জন্য আমরাই দুনিয়াতে কাকে রাজি করার জন্য চেষ্টা করি বলেন সবকিছু লিল্লাহিয়াত খলুসিয়াত আলা তরীকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের समस्त ইবাদত কাকে রাজি করার জন্য বলেন আল্লাহ রাজি করার জন্য আমরা এবাদত করি আল্লাহ রাজি করার জন্য যদি কোনো মানুষকে দেখানো লোক দেখানো কোনো এবাদত যদি আমরা করি ওই আবাদত কবুল হবে হবে না লোক দেখানো কোনো আবাদত আল্লাহর দরবারে মকবুল হয় না এবাদত এটা একটা ব্যাপক শব্দ যে কোনো ভালো কাজ আমলে সলে আল্লাহর মানদণ্ডে আব্দে সলে হওয়ার জন্য আমলে সলে দরকার এই ভালো কাজগুলো লক্ষ্য উদ্দেশ্য থাকতে হবে কাকে রাজি করার জন্য আল্লাহকে রাজি করার জন্য আমরা করি আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন লিমান কানা ইয়ারজুল্লাহ যারা আল্লাহকে রাজি করার জন্য দুনিয়াতে জীবন অতিবাহিত করে তাদের জন্য নবীর আদর্শ মানতে পারবে তারা মেনেই নেবে সুবহানাল্লাহ ওয়াল ইয়াউমাল আখির আখেরাতকে প্রাধান্য দিয়ে আখেরাতকে টার্গেট করে যারা জীবনকে পরিচালনা করে তাদের জন্য আমার নবীর আদর্শ আমার নবীর সুন্নাত তরিকা তারা মানতেই পারবে সহজে মেনে নেবে আর যারা বেশি বেশি সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করে তাদের জন্য উত্তম আদর্শ মেনে নেওয়া খুবই সহজ তারাই মেনে নিবে সুবাহ আল্লাহ সর্ব অবস্থায় যারা আল্লাহ করার জন্য চেষ্টা করে এবং করে করে সর্ব অবস্থায় আল্লাহকে যারা জিকির করে স্মরণ করে তারা অবশ্যই আমার নবীর হাসানা এই উত্তম আদর্শ তারাই মেনে নিবে সবাই বলি সুবহানাল্লাহ আল্লাহ তারাই মেনে সহজে মেনে নি আর যারা এই উত্তম আদর্শ মেনে নিতে পারবে না তারা হলো মুনাফিক মুনাফিকদের এই তিন গুণ নেই এই তিন গুণ আছে কাদের মুমিনের সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে এমন আদর্শ দিলেন কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে আমার নবীর আদর্শ সম্পর্কে বলেন আমার নবীর আদর্শ আমার নবীর চরিত্র এমন চরিত্র যেটাকে সার্টিফাই করেছেন স্বয়ং রব্বুল আলামিন সুবহানাল্লাহ স্বয়ং রব্বুল আলামিন নিজেই সার্টিফাই করেছেন ওগো আমার মাহবুব আপনাকে আমি এমন আদর্শ দিয়েছি এমন নিয়ামত এমন চরিত্র আপনাকে দান করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াইন্নাকা আলা খুলুকিন আযীম ওগো দুনিয়ার মানুষ ওগো আমার মাহবুব আপনাকে আমি এমন এমন চরিত্র দান করেছি যেটা পরিমাপ করার জন্য কোন বস্তু এই দুনিয়াতে সিজন করা হয় নাই সুবহানাল্লাহ বলেন আমার নবীর আদর্শ আমার নবীর চরিত্র কেমন যার কারণে আমার নবীর মাথা মোবারক থেকে পা মোবারক পর্যন্ত কোন খালে লাগার কোন সুযোগ নাই এমন আদর্শ এমন নিয়ামত এমন চরিত্র আল্লাহ রব্বুল আলমিন আমার নবীকে দিলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন অব আমার মাহাবু আপনাকে এমন চরিত্র আমি দান করেছি এমন ভাবে আপনাকে আমি আল্লাহ মোহাব্বত করি আপনার বিরুদ্ধে কেউ বললে স্বয়ং আমি রব্বুল আলমিন নিজেই জবাব দিয়ে দিই সুবাহ আল্লাহ আপনারা জানেন ভাইয়েরা বর্তমানে ইন্ডিয়াতে আমার নবীর সানে কাটক্তি করার কারণে মুম্বাইতে আন্দোলন চলতেছে সংগ্রাম করতেছে আশা করে এটা হলো মুমিনের পরিচয় সুবাহান আল্লাহ বলে কারণ নবী আমাদের জানের চেয়েও প্রিয় যারা নবীকে জানের চেয়ে বেশি মহাব্বত করতে পারবে না তারা মুমিনে কামিল হওয়ার কোনো সুযোগ নেই ঠিক কিনা নামাজ দিয়ে হবে না রোজা হজ দিয়ে হবে না আল্লাহর পেয়ার হাবিবকে যদি যারা নিজের জানের চেয়েও বেশি মহাব্বত করতে পারবে না তারা কখনো মুমিনে কামিল হতে পারবে না ঠিক কিনা বলেন

আল্লাহর পেয়ার হাবিব নবী হওয়ার ক্ষেত্রে রসুল হওয়ার ক্ষেত্রে তারা সন্দেহ পোষণ করেছিল অর্থাৎ মানতেছেন আর কি মনাফিকেরা ইহুদি বেদিনা এই আয়াতে খেরিমাই বলা হয়েছে তারা বলেন নবী সত্য নবী নয় এই কথা যখন বলা হলো আল্লাহ রব্বুল আলমী স্বয়ং নিজেই অন্য আয়াতে কোরআন পাকের আয়াতে খেরিমা নাজিল করে প্রতিবাদ করেছেন সুবাহান আল্লাহ বলেন এই কথাটুক বলতেছে এটা গুরুত্বপূর্ণ কথা এটা না বললে হক আদায় হবে না কারণ আমার নবীর शान আমার নবীর মান অনেক উপরে আর শা अजीমের চেয়েও উপরে আসেন বসুন তারা বলছিল কি সত্য রসুল নয় আল্লাহর রাসূল হওয়ার ক্ষেত্রে একটু সন্দেহ পোষণ করেছিল ওয়া ইয়াকুলুল্লাযীনা কাফারু লাস্তামরসালা কুরআন পাক বলা হয়েছে। এই আয়াত কেরিমা যখন তারা আমার নবী রসুল হওয়ার ক্ষেত্রে একটু সন্দেহ পোষণ করেছিল স্বয়ং রব্বুল আল জবাব দিতে লাগলেন সুবাহান আল্লাহ আল্লাহ বলেন ও আমার মাহবুব আপনি বলুন আপনি বলে দিন হে মানব জাতি জাতির জন্য আমির নবীকে আল্লাহ রব্বুল আলমিন নবী হিসাবে প্রেরণ করেছেন সুবাহান আল্লাহ থামাম জগতের জন্য রসুল হিসাবে আল্লাহ আমাকে প্রেরণ করেছেন আল্লাহ রব্বুল আলমিন অন্যায় করিমাই ওই কাফেরদের বেদুইনদের কথার মোকাবেলা করতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহ আরসালনাকা শাহিদাউ ওয়া মুবাশশিরাউ ওয়া নাযীরা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিন শরীফের শুরুতেই এই কথার প্রতিবাদ করে দিলেন ইয়াসিন ওয়াল কুরআনুল হাকীম আল্লাহ জবাব দিয়ে দেন যার যাকে কাটুক্তি করলে আসমান থেকে প্রতিবাস চলে আসে তিনি হলেন একমাত্র আমার নবীর রহমতুল আলমিন মুহমদুর রসুল সম্মানিত বাইরা সেই নবীর আদর্শ আমাদের জন্য সোয়া হাসানা আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিলেন অগ দুনিয়ার মানুষ তোমরা জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে কোনো বাধা হবে না তোমাদের জন্য বুক হিসেবে কোরআন দিয়ে দিলাম কোরআনের পাশাপাশি আমার নবী রহমতুল্লিল আলমিনকে প্র্যাকটিক্যালি ভাবে আমি প্রেরণ করে দিয়েছি সোবাহান আল্লাহ আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন আমাদের কাছ থেকে পর্দা করবেন আমাদের কাছ থেকে পর্দা করার পরে মা উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কিছু সাহাবারা গেলেন বহিরাগত কিছু সাহাবা তারা বললেন ওগো উম্মাহাতুল মুমিনিন আল্লাহর নবী রহমতুল্লিল আলমিন আমাদের আদর্শ মডেল আমার নবীকে আমরা নিজের জানেছি বেশি ভালোবাসতাম আমার নবী রহমতুল্লিল আলমিন কেমন পর্যন্ত শুয়ে থাকবে আমাদের কাছ থেকে পর্দা করেছেন সুবাহান বলেন আমার নবী রহমতুল্ল আলমিন রোজায় পাকে শুয়ে আছেন কেমন পর্যন্ত শুয়ে থাকবেন আরাম মাবেন কিন্তু আমার নবী জীবিত সুবাহান বলেন আমার নবী যার কারণে আমাদের আমল আল্লাহর নবীর দরবারে পেশ হয় প্রতি সপ্তাহে আশেখরা যখন আমার নবী যখন আমল দেখে নামাজ রোজা আমল যখন দেখে আমার নবী বলেন হামিদুল্লাহ আমি আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় ঘুরি সুবাহন আল্লাহ আর যখন কোন গুণা দেখি তখন আমি তার জন্য করি আল্লাহ দরবারে কমা চাই তার জন্য দোয়া করি সোহান নবী যদি ইন্তেকাল করত অনেকে বলে নবীরা ইন্তেকাল করেছে কবর জগত চলে গেছে হ্যাঁ মরে গেছে এরকম যদি কথা কেউ বলে এটা কোরআনের সাথে সাংঘর্ষিক হবে আপনার ইমান চলে যাওয়া সম্ভাবনা আসনা নাই কবরদার নবীর শানে কথা বলতে হিসাব করে বলতে হবে ভাই ইমান চলে যাবে এই কথাগুলোর কারণ কারণ নবী কিভাবে মৃত্যু রং করবে আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআন পাক এক জায়গায় বলেন উলাইকা আল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নবিয়িন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফীকা সুবহানাল্লাহ বলেন কোরআন আয়াত কি না

আপনারা বুঝতেছেন না মনে হয় আমার কথা বুঝতেছেন কয় নম্বরে আল্লাহ নিয়ামত প্রাপ্ত মধ্যে আল্লাহ বলেন নিয়ামত মধ্যে তিন নম্বরে খারা যারা নিজের যান বিসর্জন দিয়ে কোরআন আয়াত বলতেছে আমি এখানে হাফাজে রামল অনেক অনেক অনেককে দেখা যাচ্ছে নিয়ামত বান্দার বন্দার মধ্যে তিন নম্বর হলো শহীদেরা যারা নিজের যান বিসর্জন দিল ইসলামের জন্য ফি সাবিলিল্লাহ আল্লাহর জন্য ইসলাম করার জন্য তাদেরকে শহীদ বলা হয় তাদেরকে গোসল দেওয়া নিষেধ রক্ত মাখা তাদেরকে দাফন করার জন্য কথা বলা হয়েছে শহীদরা কবরে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পারবে রক্ত দিয়ে এসেছি ওবারে তারা তোমার নবীর জন্য ইসলামের জন্য কোরআনের জন্য

তাদেরকে তোমরা মৃত বলো না তারা এমনি মৃত্যু করেছে কিন্তু তারা মৃত নয় তারা জীবিত সুবাহান আল্লাহ বলেন কে বলতেছেন নাকি আমি বলতেছি কে বলছেন আল্লাহ বলেন তাদেরকে মৃত বলিও না শহীদরা ইন্দা রব্বিহিম ইউরযাকুন তাদেরকে আমি রিজিক প্রদান করি আমার পক্ষ থেকে সুবাহান আল্লাহ বলেন তাহলে নিয়ামত প্রাপ্ত বান্দার মধ্যে তিন নম্বর যিনি তিনি যদি জীবিত তাকে মৃত বলতে নিষেধ নিষেধ করা হয়েছে স্বয়ং মহান রব্বুল আলমিন তাদেরকে যদি আল্লাহর পক্ষ থেকে রিজিক দেওয়া হয় তাহলে নিয়ামত প্রাপ্ত বান্দাদের মধ্যে নম্বর ওয়ান কিভাবে মৃতবরণ করবে বুঝা আসে আপনাদের কথা বুঝেন নাই মনে হয় আমার কথা এখন বর্তমানে আমাদের দেশের যিনি প্রধান ক্ষমতাধর মানুষ বর্তমানে ডক্টর ইউনুস সাহ ঠিক না ইউনুস কেউ যদি বলে ইউনুস সাহে বেশি ফেসিলিটি পাবে না সরকারের সুযোগ সুবিধা পাবে না আমাদের রাঙ্গা মাঠে যিনি জেলা প্রশাসক তিনি বেশি পাবে এরকম যদি কেউ বলে তাহলে আপনাকে বলতে হবে কদা আপনার মাথার গেস্টিক টেস্টিক কয়েছে মনে হয় প্রধানমন্ত্রীর ক্ষমতা বেশি না ইউনিয়নের মেম্বারের ক্ষমতা বেশি বুঝতেছেন না কার ক্ষমতা বেশি তো কেউ যদি বলে মেম্বারর ক্ষমতা বেশি তাহলে মাথা কেটে কইছে কিনা নিয়ামত প্রাপ্ত বান্দাদের মধ্যে নাম্বার 1 নবীরা যদি খবর চলে যায় মৃত্যুবরণ করে এই কথা বলা হয় লেখা হয় কিতাবে তাহলে নিয়ামত প্রাপ্ত বান্দাদের মধ্যে তিন নম্বরকে জীবিত বলা হচ্ছে নাম্বার 1 কিভাবে মৃত্যুবরণ করবে

মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনহার কাছে গেলেন কিছু মানুষ আসেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মারহাবা আসেন না না একটা চেয়ার দেন না হলে একটা চেয়ারের ব্যবস্থা করেন না 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 আসেন স্যার আসেন স্যার আসেন কাছে আসেন আপনি একটা চেয়ার আনেন একটা চেয়ার নিয়ে আসেন

خالے کے کے تا تو برگوزی دا جل جالالے پاکو بے ہم تا تو اللہم صلی اللہم মাওলানা মুহাম্মদ ওয়ালা আলী মাওলানা আমার ভাইয়েরা আসেন আমার নবী রাহমাতুল লিল আলামিন পর্দা করলেন সাহাবায়ে کرامরা গেলেন আমার নবী রাহমাতুল লিল আলামিনের স্ত্রী মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বললেন ওগো মায়েশা উম্মাতুল মুমিনিন আমার নবী রাহমাতুল লিল আলামিন চলে গেলেন আমার নবীর চরিত্র আমার নবীর আদর্শ সম্পর্কে আপনি একটু আমাদেরকে বলুন কারণ আমাদের আমাদের নবীর রাহমাতুল লিল আলামিন আমাদের কাছ থেকে পর্দা করলেন আমাদের নবীর রহমতুল লিল আলামিনের চরিত্র আদর্শ সম্পর্কে আপনি আমাদেরকে একটু ধারণা দিন মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন ওগো মায়েশা আপনি তো আমার নবীর একদম কাছেই ছিলেন পাশে ছিলেন একদম কাছেই ছিলেন আপনি আমার নবীর আদর্শ চরিত্র সম্পর্কে জানতে পারবেন তাফসীর ইবনে কাসীর ওয়ালা এই ঘটনা নকল করেন সূরা মুমিন শরীবে। বহিরাগত কিছু সাহাবা মায়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলার নাকি প্রশ্ন করার কারণে মায়েশা বললেন ওগো আল্লাহর নবীর সাহাবারা তোমাদের করে কি কোরআন নাই আল্লাহর দেওয়া কালামুল্লাহ কি তোমাদের করে নাই তোমরা কি তেলাওয়াত করো না তারা বললেন ওগো আমাদের ঘরে অবশ্য আল্লাহর দেওয়া কালাম কোরআন পাক আছে আমরা তেলাওয়াত করি অ গো মাইশা আপনি বলেন আমাদের নবীর চরিত্র কেমন আল্লাহর আল্লাহর নবীর আহমদুল্লী আলমিনের স্ত্রী আমাদের মা মাহ মিনি মায়ে সিদ্দিকার অধিয়ান বলেন এই নমাজ অক্তমত নমাজ পড়া আর একজনকে বলেছেন দান সৎকা করা আমার নবীকে প্রশ্ন করা হল আর সুল আল্লাহ এক প্রশ্নের জবাব এত রকম কেন আল্লাহর পেয়ারা হাবিব বলেন রোগ বুজেই চিকিৎসা যে রুগেই এই প্রশ্ন করেছেন তার কাছে সেটা কমতি ছিল তার কাছে তার কাছে নমাজ ছিল দান সয়রাত ছিল এবাদত রিয়াজত সব ছিল কিন্তু তার ঘরে যে বিদ্যা মা বাবা আছে ভাই বোন আছে তাদের ক্ষেদ্মৎ তিনি করে না সেজন্য তাকে বলা হয়েছে মা বাবার ক্ষেদ্মৎ করা ইসলামের সর্বশ্রেষ্ঠ আমল এবাদত আর কেউ দান সয়রাত ঠিক আছে

সাগর থেকে জিজ্ঞেস করবেন কোন মানুষের আপনি পেয়ে যাবেন তদুরূপ আমার নবী রহমতুল্লিল আলমিন আমার নবীর একজন খাদেম ছিল যার নাম ছিল আনাস বীর মালিক রুদি আল্লাহ তিনি বলেন আমি আল্লাহর পেয়ারা হাবিবের দশ বছর খেদমত করেছি আমি খুব কাছেই থেকে দেখেছি দশ বছরে আল্লাহর নবী রহমতুল্লিল আলমিন কখনো মাথা গরম করে রাঙ্গি আমাকে কখনো বকা দকা করে নাই কত বুলবাল কাজ আমি করেছি আমি দেখেছি আল্লাহর নবীর আদর্শ 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 এমন এমন মানুষ নুরানি মানুষ আল্লাহর জগতে আর থাকতে পারে না সুবাহান আল্লাহ বলে আমার নবীর রহমতুল্লাহ আলমিন নুরানি মানুষ সুবাহান আল্লাহ বলে এগুলো নিয়ে অনেক আমাদের এখানে টানা হয় মানুষ কিভাবে নূরের হয় আজকে আমি এক জায়গায় বলেছি তো পাহাড় কিভাবে নূরের হয় তিনি বললেন কি পাহাড় আমি বলেছি জবলে নূর সৌদি আরবা আসে না জবলে নূর তো পাহাড় তো মাটির নূর এটা নূরের পাহাড় কিভাবে হয়েছে যদি পাহাড় যদি মাটি যদি নূরের হতে পারে মানুষ কেন নূরের হতে পারবে না সুবহান আল্লাহ বলে এটা অন্য বিষয় আমি সংক্ষেপে বলছি এগুলো নিয়ে বাড়াবাড়ি করার বাই সময় এখন আর নেই

এক সাহাবা বললো আর সুর আল্লাহ হাবিব আল্লাহ আপনি তো রহমতুল্লির আলমিন আল্লাহর সৃষ্টিতে আপনার সিঁয়ে দামি আর কেউ নাই আপনি আল্লাহর দেওয়া এমন জান্নাতের অধিকারী আপনি হবেন সর্বশ্রেষ্ঠ জান্নাত মাকামে মাহামু আল্লাহ রব্বুল আলমিন আপনাকে দান করবেন আপনার সাথে আমাদের দেখা হবে না মনে হয় আমরা সেখানে গিয়ে আপনার সাথে কিভাবে থাকবো এই প্রশ্ন যখন করলেন আল্লাহর নবী রহমতুল্লিন আলমিনকে প্রশ্ন করলে সরাসরি জবাব দেন কে বলেন কে জবাব দে ওই রসুল খুবাতে সন্দেহ করেছিলেন জবাব দিয়েছেন কে আল্লাহ জবাব দিলেন কেউ আল্লাহর পের হাইবকে গালি দিয়েছেন সাথে সাথে আল্লাহ রবুল্লা আলমিন তাব্বাতে আদার মত সুরা নাজিল করে দিয়েছেন সুবাহান আল্লাহ اللهم <سؤال> اني اسالك ان تكوني قد اكونت اكونت الله رب العالمين ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين ওয়াস সিদ্দিকিন ওয়া আল্লাহ বলে নগো আমার মাহাবু আপনি বলে দিন যারা দুনিয়াতে জুনিয়ার জীবনতিবাহির ওতিবাহিত করার ক্ষেত্রে ওমাইন ইউতিলাহ ওয়া রাসূল আল্লাহ এবং আল্লাহর রসুল অনুসরণ অনুকরণ করবে সুবাহান আল্লাহ কাকে আল্লাহকে অনুসরণ করা মানে কাকে অনুসরণ করা শুধু আল্লাহ আল্লাহ বললে হবে না রে ভাই আল্লাহর নবী রহমতুল্লিল আলমিন অনুসরণ করতে হবে কারণ যেখানে আল্লাহ বলেন আজান বলেন একামত বলেন নামাজ বলেন সব জায়গায় আল্লাহ বলেন আমি যেখানে আমার মাহবুব নবী সেখানে সুবাহান আল্লাহ বলেন

আমার মাহবুব আপনি বলে দিন যারা দুনিয়াতে আল্লাহকে অনুসরণ করবে আল্লাহর নবীকে অনুসরণ অনুকরণ করবে তাদের হাসর নজর হয়ে যাবে নবীদের সাথে সিদ্দিক সোহাদাদের আদাদের সাথে সল সাথে তাদের হাসর নজর হবে সোয়াহান আল্লাহ বলে সুতরাং আমরা যদি নবীর সাথে রাহমাতুল্লিল আলামিন নূরানী নবীর সাথে যদি থাকতে চাই আমার নবীর তরিকা আমাদেরকে অবলম্বন করতে হবে কিনা বলেন সর্বক্ষেত্রে আমার নবী রাহমাতুল্লিল আলামিনের অনুসরণ আমাদেরকে করতে হবে কারণ আমার নবী আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়েছেন আমার নবী যখন একদম ছোট ছিল মা খাদীমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গড়ি যখন গেলেন তখন আমার নবী মা হালিমের থেকে দুধ পান করেছেন সুবাহান আল্লাহ দুধ পান করার ক্ষেত্রে আমার নবী একটা দুধ পান করেছেন সুবাহান আল্লাহ বলে কয়টা যখন বড় হলো প্রশ্ন করা হলো অগো আল্লাহ রসুল আপনি একটা দুধ কেন পান করেছেন চাইলে তো আপনি দুইটা দুধ পান করতে পারতেন তখন আমার নবী বলেছিলেন একটা দুধ পান করেছি এই কারণে কারণ আমি জানি এই সুতোকাল দেখে আমি নবী আমি নবীর আগমন হয়েছে ইনসাফ প্রতিষ্ঠার জন্য সুবহানাল্লাহ বলে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আমি নবীর আগমন সুবহানাল্লাহ বলে শান্তি প্রতিষ্ঠার জন্য আমি নবীর আগমন সুতরাং সেজন্য আমার ভাই আরেকজন দুধ ভাই আব্দুল্লাহ আছে তিনিও দুধ খাবে সেজন্য আমি নবী একটা দুধ পান করেছে সুবহানাল্লাহ বলে কেমন আদর্শ কেমন নিয়ামত আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেটা চিন্তা করে দেখেন সুতরাং আল্লাহর নবী রহমতুল্লাহ আলমিন কেমন আদর্শ দিলেন আমার নবীর আদর্শ দেখে লক্ষ লক্ষ কাফের বেদুন ইহুদিরা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সুবাহান আল্লাহ কিতাবে এসেছে এক ইহুদির ছেলে কার ছেলে জোর বলেন একটা বস্তা নিয়ে যাচ্ছেন যাওয়ার পথে ওই বস্তা তিনি পারতেছেন না কান্নাকাটি করতেছেন আমার নবী রহমতুল্লাহ আলমিন বলেন এই বাচ্চা তোমার কি কষ্ট হচ্ছে এই বস্তা কোথায় নিবে তুমি তিনি বললেন আমার বাড়িতে নিয়ে যাব আমি পারতেছি না খুব কষ্ট হচ্ছে আমার তখন আমার নবী বললেন এই বস্তাটা যদি আমি তোমার বাড়িতে পৌঁছে দিই তুমি খুশি হবা তখন তিনি বললেন অবশ্যই খুশি হব আমি বড় মুসিবতে পড়ে গেলাম বস্তা পারতেছি না আনকমন রাস্তা তো আর এখানে আপনাদের এই রিজার্ভ বাজারের মতো রাস্তা না তো গাড়ি একটা নিয়ে উঠো একটা নিয়ে আপনি চলে যাবেন এরকম রাস্তা ছিল না বড় ভূমিতে আল্লাহর নবী রহমতুল্লিল আলমিন ওই ছেলের বস্তাটা নিজের নুরানি মাথায় নিলেন মাতা মুবার করবার তার বস্তা নিয়ে তার গড়ের দিকে রওনা দিলেন যেতে যেতে তার গড়ে গেলেন তার বাড়িতে যাওয়ার পর বস্তা নামিয়ে দিলেন তখন তার তিনি তাকে বলা হলেন ও বাচ্চা আমি চলে যাই তখন তিনি বললেন হ্যাঁ ঠিক আছে আপনি চলে যান তখন ওই ইহুদির ছেলের বাবা বের হলে বের হলেন দেখতে পেলেন ওগো আমার বাচ্চা এত বড় বস্তা তুমি কিভাবে এনেছো তখন তিনি বলেন ওগো আমার বাবা একজন মানুষ আমাকে সহযোগিতা করেছেন তখন তিনি বললেন কোন মানুষ তোমাকে সহযোগিতা করেছে বললেন ওই মানুষটা কোনো বিনিময় নেন নাই আমার এই বস্তা আমার ঘরে আমার বাড়িতে দিয়ে তিনি চলে যাচ্ছেন কোনো বিনিময় তিনি চান নাই তখন ওই হুদি তাড়াতাড়ি দৌড়ে গিয়ে বললেন ওগো আমার ছেলে যাও যাও ওই লোকটাকে ফিরিয়ে এনো আমার বাড়িতে আবার নিয়ে আসো আমি জানি কোনো বিনিময় চান নাই তিনি হলেন রহমতুল্লিল আলামিন সুবহানাল্লাহ তিনি আমার নবীর হাতে বলতে না গো মোহাম্মদ আপনাকে আমরা ভুল বুঝেছি আপনি এরকম এরকম মানবতার কাজ করেছেন সমাজ সংস্কারক হিসেবে আপনি সুতরাং আপনি এরকম চলে গেলে চলবে না এই নিয়ামত থেকে আমরা মাহরুম হতে চাই না আমার সন্তান আর আমাকে আমার পরিবারের সবাইকে একটু খালিমা পড়ি মুসলমান বানিয়ে দিন সুবাহান কেমন কথা এটাই হলো আমার নবীর আদর্শ মসজিদে প্রস্রাব করতেছে আপনার এগুলো জানেন না তবে আমি রিপিট করতেছি আর কি স্যার আছে ইসলামিক ফাউন্ডেশন স্যার আসলে জানে সব তবে আবার বলতেছি আর কি মসজিদে প্রস্রাব করে দিচ্ছে সাহাবারা বলতে লাগলি আর সুলাল্লাহ উনি তো বেদুইন মসজিদে আমাদের পবিত্র স্থান প্রস্রাব করে দিচ্ছে মসজিদ নাপাক হয়ে যাচ্ছে এরকম যদি এখন করে আমরা কি করব

তিনি একদিকে প্রস্রাব করতেছেন অন্যদিকে সাহাবায়ে কেরামরা ঠাকে হামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছেন দেখতেছেন আল্লাহর পেয়ারা হাবিব কি বলতেছেন সেই দিকেও তার নজর আছে ঠিক কি বলেন তখন তিনি বললেন প্রস্রাব যখন শেষ হলো বললেন এদিকে আসেন ভাই এটা হলো আমাদের পবিত্র স্থান আল্লাহর ঘর মসজিদ এখানে প্রস্রাব করা নিষেধ এরকম ভবিষ্যতে করা যাবে না করিও না তখন তিনি বললেন আমি এই কথাটার জন্য আজকে অনেক দিন ধরে অপেক্ষা করতেছি ইনি তো রহমতুল্লিলা আলামিন ইনি তো হুলুক আযীম ইনি তো সুয়াই হাসানা রাসূলুল্লাহ আমি সব শুনতেছি জেনে শুনে প্রস্রাব করতেছি আপনি আগে আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দিন সুবহানাল্লাহ কেমন কথা আমার নবীকে একজন যুদ্ধের ময়দা আমি সংক্ষেপে বলতেছি এগুলো হাদিস বলতেছি না কারণ সময় স্বল্প যুদ্ধের ময়দান থেকে আসতেছে আমার নবী রহমতুল্লাহ আলম একটা গাছের নিচে বিশ্রাম পরমাচ্ছেন আরাম করতেছেন আর কি হঠাৎ করে এক বেদুন এসে তরবারি বের করলো বলতে লাগলেন হে মোহাম্মদ আপনাকে এখনই আমি শেষ করে দেব আপনাকে কে রক্ষা করবে তখন আল্লাহ রবুল্লা আলমিনের পেয়ারা হাবিব বলেন অগো বেদুইন আমাকে আমার আল্লাহ রক্ষা করবে সুবাহান আল্লাহ বলেন তখন কিতাব এসেছে ওই বেদুইনের হাত थरथर করে কাফা শুরু করলো হাত কাঁপতে কাঁপতে তরবারিটা নিচে পড়ে গেলেন এটা আমার নবীর মুজিজা সুবহানাল্লাহ আমার নবীর মুজিজাত বলতে পারে হাত কামা শুরু করলো তার তরবারি নিচে পড়ে গেল ওই তরবারে আমার নবী রাহমাতুল্লিল আলামিন হাতে নিলেন বললেন বেদুইন তোমাকে তোমাকে এই তরবারির থেকে কে রক্ষা করবে তখন তিনি বলেন নব মোহাম্মদ আপনি আমাকে রক্ষা করবেন তখন তিনি আমার আমার ওই বেদুনকে ছেড়ে দিলেন ক্ষমা করে দিলেন তখন তিনি উঠে দাঁড়ালেন বলতে লাগলেন এমন চরিত্রের মানুষ এমন আদর্শের মানুষ যার বিরুদ্ধে গিয়ে আমরা অবস্থান করতেছি এটা বড় ভুল কাজ করতেছি আমার বুঝে এসেছে আমার হুশ ফিরে এসেছি নিহলে রহমতুল এমন সুযোগ পাওয়ার পরও আমাকে হত্যা করে নাই ছেড়ে দিয়েছেন সুতরাং আর সুর হাবিব আল্লাহ আমি এমনে যাব না আপনি একটু আমাকে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন আমাকে একটু মুসলমান বানাইয়া দিন কেমন কথা এটাই তো আমাদের আমাদের আদর্শ হওয়া উচিত এখন আমরা আমি ক্ষমতায় আছি আপনাকে কিভাবে একবারে সমূলে শেষ করে দেব সেই স্বরতন্ত্রে আমরা লিপ্ত থাকি ঠিক কিনা বলেন কিন্তু আমরা হজ করে জাকাত করে সব করি নামাজ পড়ি নো এটা করা যাবে না আজকে আবার ক্ষমতায় আমি এসেছি আপনাকে শেষ করে দেব নো এটা আমার নবীর আদর্শ নয় এসব মুসলমানদের সংস্কৃত হতে পারে না আজকে যেখানে সেখানে মানুষ মারা হচ্ছে ওই দিন দেখলাম ঢাকা ইউনিভার্সিটিতে হাইরে আল্লাহ একজন ফাগলকে হত্যা করা হচ্ছে এগুলো কি মানুষের সন্তান নয় একবার মারে আবার বাদ দেওয়া হয় বাতদের আবার মারু বুঝতেছেন লাস্ট বেলা একটা ভিডিওতে দেখলাম স্যার ওনাকে বলতেছে ভাত খাবি এর আগে দুই বার খাইছি তিনি আর তো কথা বলতে পারতেছে না তখন বলতেছে খাব মানে কল্লাল আর দা হাই বললে এক মিনিট পরে মারা যাবে খাইরে আল্লাহ মানুষ কত ফাশান দিন ওই আইয়ামে জাহেলিয়াতের কথা আমরা বলি কিন্তু আইয়ামে জাহেলিয়াতের এই যে কুসংস্কার এই যে বাস্তব নমুনা আমরা ফেসবুক খুললে ইলেকট্রনিক মিডিয়া বলেন পেপার পত্রিকা খুললে এগুলো আমাদের চোখে বাসে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমিন বলেন এরকম করা যাবে না রে বাবা মানুষকে কষ্ট দেওয়া যাবে না এসে আশরাফুল মখলুকাত আল্লাহর সৃষ্টি রহমতুল্লিল্লাহ আলমিনের উম্মত আমরা আমার নবী রহমতুল্লিল্লাহ আলমিন আমাদেরকে এমন আদর্শ দিলেন যে আদর্শ লালন করলে তোর অবলম্বন করলে আমরা দুনিয়া শান্তি আখরা তো শান্তি পাবো ঠিক কিনা বলেন সেজন্য আমার নবীকে আমাদের দরকার সেজন্য সায়রা বলতো নবী কাল আমি কাঁদব নবী নবী করে কত কাল আমি কাব আপন নয়নে কবে জানি আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব নবী নবী করে আর কত কাল আমি কাঁদুব অল্লাহ তুমি দয়া করো কর দিনা নুর নমিক না দেয়া কবর দেশে নিয়নায় অমা সল্লে আমার ভাইয়ের আমার নবী রীলাল ক্ষেমন আদর্শ আমাদের জন্য আমার নবীকে শুধু মহাব্বত করলে হবে না আল্লাহ বলেন মোহাম্মত শুধু আল্লাহকে যদি পেতে চাও আল্লাহ আল্লাহ বলতে যদি বলতে বলতে তোমার মুখে যদি কেয়ামত পর্যন্ত ফেনাত হলো কোন কাজ হবে না আমার নবীকে মোহাম্বত করতে হবে সুবহানাল্লাহ বলে আল্লাহ বলে নগো দুনিয়ার মানুষ তোমরা শুধু আমাকে পেতে চাও আমি আল্লাহর জন্য পাগল পারা হতে চাও আমি আল্লাহর মোহাম্মত যদি তোমাদের হয়ে যায় আমি আল্লাহকে যদি পেতে চাও তাহলে আমাকে পেতে হলে আমার নবীকে মহাব্বত করতে হবে সুবহান আল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআন পাকে বলেন কুল ইয়াকু তুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম লয়াও ফিরুলকুমুজুনু বেকুমু আল্লাহ হ গ ফুরু রুৰাহি অগ দুনিয়ার মানুষ তাদের উদ্দেশ্যে আমার আল্লাহ বলেন অগ আমার মাহাবু আপনি বলে দিন বলে দিন কুলিন তো হেব্বুন আল্লাহ ও দুনিয়ার মানুষেরা তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও তাহলে একটা কাজ করো আমি আল্লাহকে কে করতে চাও আমাকে মহাব্বত করতে হবে না তোমাদের আমার দরকার নেই তোমরা যদি আমার মাহবুব নবীকে মোহাবত করো আমার মাহবুব নবীকে যদি ভালোবাসো সং্তা আমার নবীকে অনুসরণ অনুকরণ যদি করো আমাকে যদি পেতে চাও আমার নবীকে ভালোবাসো আমার নবীর অনুসরণ অনুকরণ তোমরা লং তোমরা যদি আমাকে মহাব্বত না করো আমি আল্লাহ তোমাদেরকে মহাব্বত করব সুবাহান আল্লাহ বলেন আর আমি আল্লাহ যদি তোমাদেরকে মহাব্বত করে ভালোবাসি ও ফিরলে কম জনু বা কম তোমাদের গুনা খাতা আমি আলমিন মাফ করে দেব সুবাহান আল্লাহ বলেন সেজন্য আল্লাহকে ভালোবাসতে হলে কি করতে হবে আমার নবীর অনুসরণ করতে হবে নবুজুর একদিকে মাইকের ভিতর আওয়াজটা আমার কান আসতেছে না তো সেজন্য টুন নিয়ে ওয়াজ করতে পারতেছি না এমনি বলতেছি আর কি ওই খানের আওয়াজ ভিতরের আওয়াজটা যদি কানা আসতো একটু ভালো লাগতো ভালো লাগতো

আসলে আমি নাথ একটু কম পড়তে পারি সময়ে স্বল্প নাথ কিছু পারলেও বলতেছি না কারণ যিনি আসতেছেন তিনি সাই হলে না সারা বাংলাদেশ না সারা ওয়ার্ল্ডে বাংলা ভাষাভাষী যারা আছে তারা তাদের নাথ শুনে নাচ রসুল শুনে এমন কণ্ঠ আল্লাহ রব আলমিন দারাজ দিয়েছেন আপনাদেরকে নাথ নাচ রসুল শুনেইয়ে আপনারা তৃপ্তি পাবেন আমাদের সাই রেমদাদ সাহেব আসতেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তার কণ্ঠের মধ্যে আরো দারাজ ইয়ত কণ্ঠের মধ্যে আরো রহামা বরকানা আজুল করুন আমিন বলেন সলাতুনিয়া আমার ভাইরা আমি আসল সংক্ষেপে করতেছি আপনারা একটু ধৈর্য ধরে শুন হ্যাঁ এটা নেন সম্মানিত হাজেরিন তাহলে আল্লাহ বলেন কুল্লিন কুনতুহিব্বুন আল্লাহ ফাততাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ তোমরা যদি আমাকে পেতে চাও কি করো আমার নবীর অনুসরণ অনুকরণ করো আমার নবীর আদর্শ ধারণ করো কারণ আমার নবীর আদর্শ যদি ধারণ করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের ভালোবাসা যদি হয়ে যায় আমাদের আর কোনো টেনশনের দরকার নেই সুতরাং আল্লাহর নবী রহমতুল্লিল আলমিন আমাদের জন্য আদর্শ মডেল আমার নবী রহমতুল্লাহ আলমিনের আদর্শ কিভাবে আমাদের জন্য নিয়ামত উসাইয়া হাসানা সিরত বলেন সুরত বলেন সব দিকে আমার নবী একশো তো একশো সুবাহান আল্লাহ বলেন সৌন্দর্যের দিকও আমার নবী একশো তো একশো আমার নবী রহমতুল্লাহ আলমিনের নুরান চেহারা মোবারক দেখে কথা শুনে আমার নবী যখন কথা বলতেন ওই কথাগুলো শুনে ইসলাম গ্রহণ করতেন বেদুন সুবাহান আল্লাহ বলেন সৌন্দর্যের দিকে আরো যে দেখে সে পাগল পারা হয়ে যেত আমার নবী রহমতুল্লিল্লাহ আলমীরের অন্য নবীদের সমস্ত সৌন্দর্য সমস্ত হসনে হলুক সব কিছু আমার নবীকে দান করেছেন সুবাহান আল্লাহ এটা আমরা হাদিসে বাঘার মাধ্যমে জানতে পারি হাদিসের কিতাব ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই আপনারা শুনেছেন এই হাদিসে আমার নবীর সমস্ত সিরত বলেন সৌরত বলেন সিন দিয়ে সিরত সদ দিয়ে সুরত এবং বিতরে কিরকম সব কিছু হাদিসে বাকে বর্ণনা হয়েছে সুবাহান আল্লাহ বলেন আমার নবী কিভাবে খানা খেতেন কিভাবে মেহমানদারি করতেন কিভাবে বাজার করতেন কিভাবে লালন ফালন করতেন সন্তানদেরকে কিভাবে নামাজ পড়তেন সব কিছু হাদিসে বর্ণনা আছে না নাই এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি আমার নবী রহমতুল্লাহ আলমিন খুলকা আজিম কিভাবে ছিল প্র্যাক্টিক্যালি ভাবে হাদিসে বাকের মাধ্যমে আমরা জানতে পারি হাদিসগুলো কেমন হাদিস ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই আল্লাহর নবীর আদর্শ আমার নবী নূর রহমতুল্লাহ আলমিনের নোরানে হায়াতে মোবারক যেমন কোন খালির দাগ নেই আমার নবীর আদর্শ যারা লালন করেছিলেন দারণ করেছিলেন তাদের জীবনও কোনো খালির দাগ নেই সুবাহান আল্লাহ যে হাদিসগুলো আমরা বলতেছি ইমাম বহারি রহমতুল্লাহ আলাই তিনি একটা সফর যাচ্ছেন সফরে যাওয়ার সময় এই বোটে করে যেত আর কি নৌকায় করে যাওয়ার সময় অনেক মানুষের সাথে দেখা হয় না কথা হয় না আজকে আমি এসেছি গাড়ির মধ্যে পাশে যিনি অনেক কথা বললাম পরিচয় হয়ে গেল উনি যতক্ষণ আমি ছিলাম ততক্ষণ আমার প্রতিবেশী সুবাহান বলেন আপনি কোন মানুষ পাশে আছে আপনার সাথে চাকরি করে আপনার অধীনস্থ নিচে উচ্চ কর্মকর্তা সবাই আপনার প্রতিবেশী সুবাহান আল্লাহ বলেন শুধু বাড়ির দাহা তাই লিবে প্রতিবেশী নয় ফাঁসদ দিয়ে আসে দিবে হক আছে না নাই

ফাঁসে যখন ছিলেন তিনি কথাবার্তা বলছেন রাজ্য আপন করেছেন যখন সফর শেষ প্রান্তে গেল তখন ওই ব্যক্তি একটু দুষ্কৃতকারী পড়ে গেল আর কি অনেক মানুষ এরকম সুর আছে না আপনার সাথে খুব ভালো বাপ জমাবে এর প্রকার আপনাকে কাজ করে দিয়ে চলে যাবে আছে না নাই অনেক জায়গায় আছে বাপ জমালো একটু পুষ্টিক রাখবেন না কি এখন পরিস্থিতি অনুযায়ী বেশি বাপ জামালো চিন্তা করবেন কি জন্য বেশি বাপ জমাচ্ছেন তখন তিনি অনেক কথা বললেন ইমাম বখারি রহমতুল্লাহ আলহ সম্পর্কে জানলেন এবং তার সাথে কি আছে সেটা তিনি জিজ্ঞেস করেছেন তিনি বললেন আমার কাছে আমার কাছে এক হাজার স্বর্ণ মুদ্রা আছে ইমাম বহারি রহমতুল্লাহ তখন ওই ব্যক্তি দুষ্কৃতকারী সোর ডাকাত তখনও ছিল এখনো ছিল মলম পার্টির মতো আর কি তো পথের মধ্যে যখন সব শেষ হলো তিনি বললেন বাই সব আমার এক হাজার স্বর্ণ মুদ্রা ছিল এগুলো হারিয়ে গেছে কে যে ফেলছে আমি জানি না এই কথা যখন বললেন ইমাম বহারি রহমতুল্লাহ আলাই শুনছেন শোনার পরে চিন্তা করতে লাগলেন তিনি তো জানতে পারলেন যে আমার কাছে এক হাজার স্বর্ণ মুদ্রা আছে এখন যে মালিক যদি চেক করা হয় একজন একজন করে চেক করা হয় আমার কাছে পাবে তখন একটা ঝগড়া হয়ে যাবে আমি বলবো আমার উনি বলবে আমার তা আমার জীবনে একটা খালিমার দাগ লেগে যাবে আমি আল্লাহর নবীর হাদিস সংগ্রহ করতে যাচ্ছি সুতরাং এই রকম কালিমা যেন না হয় আল্লাহর নবী রহমাতুল্লাহ আলামিনের আদর্শ সোয়ে হাসানা যেন কিয়ামত পর্যন্ত কোনো দাগ না লাগে সেজন্য তিনি একটা কাজ করলেন এক হাজার স্বর্ণ মুদ্রা তিনি নদীতে ফেলে দিলেন সুবাহান বলে কত বড় করবানি আপনি আমি করতে পারবো পারবো না প্রয়োজন জেহাদ করিব ওইটার মারি ফেলে আর উন্নতি হন চারটা বাড়ি জ্যাং এই রকম কথা বলবে ইমাম বোখারি রহমতুল্লাহ কিন্তু এক হাজার স্বর্ণ মুদ্রা নিচে সাগরের মধ্যে কুরবানি করে দিলেন এরপর একজন একজন সবাইকে চেক করা হলো কোন স্বর্ণমুদ্রা পাওয়া যায় নাই সুবহানাল্লাহ বলেন কেমন হাদিস আমাদের নবী রহমাতুল আলামিনের আদর্শ হাদিসের মাধ্যমে তুলে এনেছেন এমন কি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমি একজনের কাছে গেলাম আল্লাহর প্রিয় হাবিবের হাদিস সংগ্রহ করার জন্য তখন দেখতেছি ওই ব্যক্তি একটা গরুকে কালে বালতি নিয়ে ডাকতেছেন আর কি আসো কুরা খেতে আসো আমাদের এই যে কুরা খাই না বসি গরু যখন বালতি দিয়ে এরকম লারে গরু দৌড়ি চলা আসে কি জন্য ফানি বসে খাওয়ার জন্য ঠিক না ইমাম বহার রহমতুল্লাহ বলেন আমি দেখতেছি তার বালতির মধ্যে ফানি নেই কুরো নেই বসিও নেই আমি এই যে গরুকে যিনি ধোকা দিতে পারে তিনি আর কি ধরনের হাদিস দিবে হাদিস যদি সত্য হয় সঠিক হয় আমি ইমাম বোখারে তার হাদিস গ্রহণ করে নেই সোহান আল্লাহ কেমন কথা আমার নবী রহমতুল্লাহ আলমিনের জীবন্ত মোজেজা হলো এই চরিত্র এই আদর্শ আমাদেরকে দিয়ে গেলেন সুতরাং আমার নবী রহমতুল্লাহ আলমিনের আদর্শ আমাদেরকে ধারণ করতে হবে আমার নবীর তরিক অবলম্বন করতে হবে সর্বক্ষেত্রে আমরা যদি করতে পারি তাহলে দুনিয়া খারাপ জনদিকে আমরা কামিয়াবি অর্জন করতে পারব আল্লাহ আমাদেরকে কবুল করুন সবাই বলে আমিন সম্মানিত হাজরিন আল্লাহ আলমিন এর প্যারা হাবিব সরকার আলম সাল্লাহ সাল্লাম কেমন আদর্শ ছিল মদিনা রাষ্ট্র যখন কায়েম হয়ে গেল বনুমকজুমের একজন মহিলা নামে সুরিতে দরা করল তখন সুরিতে যখন দরা পড়তো কোরআন ই শাসন অস্বাহারিক অসাহারিকা তার হাত কেটে ফেলা হতো সুবাহান আল্লাহ বলেন সূরিতে দরা পড়লে কি করা হতো? খাত কেটে ফেলা হতো। বনুক বনমক জুমের মহিলা সূরিতে যখন দরা পড়ল আমার নবী রাহমাতুল লিল আলামিন বিচার করবেন। আমার নবীর বিচারেও এটা এমন বিচার কোরআনে যেভাবে বলা হয়েছে সেভাবে আমার নবীর বিচার। কারণ বলা হয়েছে kana হুল কোরান কোরআন হলো আমার নবীর শরীরত্র। সুবহানাল্লাহ বল। আমার নবীর হুকুমকে অমান্য করা কেউ যদি আমার নবীর কোন হুকুমকে অমান্য করে তিনি কাফের তিনি কি কাফের হয়ে যাবে আর যদি কেউ অমান্য করে নাই মানে বা পালন করতে পারে না তাহলে আপনি ফাসেক বলতে পারেন কিন্তু আপনাকে মানতেই হবে হুকুমকে অমান্য করলে সেটা কাফের হয়ে যায় মুনাফিক হয়ে যায় কোরআনে পাকের আয়াত কারীমে নাযিল হয়েছে না কোরআনে পাক আল্লাহ বলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা হুম বাইনাহুম এই আয়াত কারীমের শান হলো আমার নবীর দরবারে দুইজন মানুষ বিচার দায়ের করল একজন হলো খাফের বেদুন আর একজন হলো নামদারি মুসলমান কিদারি নামদারি মুসলমান আমার নবীর দরবারে বিচার দায়ের করল আমার নবীর ফয়সালা করে দিলেন কোরআন মতো ইহুদির দিকে রায় চলে গেল ওই নামদারি মুসলমান তিনি বললেন আল্লাহর পেয়ারা হাবিব মুসলমান আমি মুসলমান তিনি আমার পক্ষে কেন রায় দিল না স্বজন প্রীতি করলো না কেন এরকম মানুষ আছে না নাই বিচারের মধ্যে দুই নম্বরই করা আছে না নাই খবরদার খবরদার আল্লাহ হলো বিচারক হলো বিচারক আল্লাহ বলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমি ও দুনিয়ার মানুষেরা তোমরা যে বিচার করো কে বিচার করো সব আমি জানি আমি আল্লাহ হলাম বিচারকের বিচারক সুবহান আল্লাহ বলেন সব কিছু হিসাব হবে কিনা বলেন দুনিয়ার মানুষের চোখে দুলা মারো যা দুলা মারা যায় অবৈধ পন্থা অবলম্বন করে বিচার করা যায় সজম করা যায় আল্লাহর দরবারে যে বিচার হবে সেখানে কি সজম চলবে গুশ সেখানে কি আপনার আত্মীয় স্বজন আপনার পক্ষের মানুষ এই কথা চিন্তা করা যাবে যাবে না আল্লাহর নবী রহমতুল্লাহ আলমিন বিচার করে দিলেন ইহুদের পক্ষে রাই চলে গেল তখন তিনি বলেন আমি এই বিচার মানি না এই বিচার ওমর কাছে দেব সোবাহান আল্লাহ বলেন সেই দিন অমর রদিয়াল্লাহ কাছে আবার বিচার দায়ের করলেন মুসলমান যিনি তিনি নাম নামদারি মুসলমান ছিল তখন ইহুদি কিন্তু খুশি তিনি বললেন আল্লাহর পেয়ারা হাবিব যেখানে স্বজন করে নাই সঠিক রায় দিয়েছেন আমাকে ইহুদি হওয়া সত্ত্বেও সুতরাং আল্লাহর পেয়ারা হাবিবের শিষ্য ওমর তিনিও হয়তো স্বজন করবে না আমি সেখানেও নিয়ে বিচার পাব সুবাহান আল্লাহ বল অমরের কাছে বিচার দায়ের করলো সেইদিনা ওমর রুদি আল্লাহ তালান তখন ওই হুদি বলল ওমর আগে একটা আমার প্রশ্ন একটা কথা আছে সেইদিনা ওমর বললেন কি কথা তখন এই বলল এই বিচার আল্লাহর পেয়ারা হাবিব আগে একবার করেছেন এটা হলো দ্বিতীয়বার বিচার সুবাহান আল্লাহ বলেন সেইদিনা ওমর রুদি আল্লাহ তালান তিনি এমন অভিমান মানুষ ছিলেন ছিলেন এমন গরম ছিলেন আল্লাহর পেয়ার হাবিবের সানে কোনো কাডুক্তি করলে তিনি সহ্য করতে পারতেন না কারণ উমর রদি আল্লাহ এবং আবু জাহালের জন্য আল্লাহর পেয়ার হাবিব দোয়া করেছিলেন আল্লাহর রসুল বলেন ইসলামের নম্বর ওয়ান দুশ্মন হলো দুইজন একজন হলো উমর আর একজন হলো আবু জাহাল আমি নবী দোয়া করি ওগো আল্লাহ এই দুইজনের মধ্যে কোন একজন কি ইসলামের আপনি সাইয়া তোলে নিয়ে আসেন ইসলামের জন্য ভালো হবে সঈদ নহমর রদিয়াল্লা উতালান আল্লাহ রব্লা আলমিনের নবীর দোয়া সঈদ নহমের উপর দোয়া কবুল হয়ে গেল ওমর ইসলাম গ্রহণ করেছেন ওমর রদি আল্লাহ তাআলাম ভিতরে চলে গেলেন ফাইসালা দেওয়ার জন্য তিনি বলেন ঠিক আছে এই ইহুদিয়ে ইনাম মুসলমান বস আমি ফাইসালা করে দেব। তিনি কোলাতরবারিয়ানে এমন ভাবে এক মার দিলেন ওই নামদারে মুসলমান তার দর থেকে দর থেকে সর দুজ দুদা হয়ে গেল সুবহানাল্লাহ মাতা জুদা করে দিলেন ওই মুসলমান যারা ছিল মুসলমানের আত্মীয় সজন তারা বলল ইয়া রাসূলুল্লাহ গো আল্লাহর নবী মানুষের বিচার পছন্দ না হলে দ্বিতীয়বার বিচার দেওয়া কি এরকম মৃত্যুদণ্ড দিতে হয় হত্যা করতে হয় এটা কোন আইনে আছে সুতরাং তাকে হত্যা করেছে ওমরকে হত্যা করতে হবে নাউজুবিল্লাহ বলেন আল্লাহর পেয়ারা হাবিব বলেন কিভাবে তখন তিনি বলেন আপনার বিচার না মানার কারণে ওমরের কাছে গেলেন ওমর বিচার করে দিলেন তাকে হত্যা করে দিলেন নামদারী মুসলমানকে ইহুদের পক্ষে রায় দিয়ে দিলেন এটা কি কথা

ফালা আওয়ার রব্বি কালে আয়ু মিনুন হাততে আয়ু হাতকি মুকা ফিমা আল্লাহর বাইনা হম। অগু আল্লার পেয়ারাহাবি ফালা আইু যাকে হত্যা করা হয়েছে। তিনি কখনো মোমেন্ন নয় মোমেন নয়। হাত্্যা আয় হাতকি মুকা ফিমা সাদর বািনা হয়ই। দুনিয়ার জমিনে। আল্লাহর নবীর হুকুম আল্লাহর নবীর তরিকাকে অবলম্বন না করে অস্বীকার করলে সে কখনো মুমিন হতে পারে না সুবহানাল্লাহ বলে সে কখনো মুমিন হতে পারে পারবে না সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে রাখো আল্লাহর প্রিয় হাবিব ওমর কোনো মুমিনকে হত্যা করে নাই একজন মুনাফিককে হত্যা করেছে সুতরাং আল্লাহর নবী রহমতুল আলমিনের তরিকা আমাদেরকে অবলম্বন করতে হবে আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন ওই আরব গুত্রের যেই বন মকজুম সম্মানিত হাজির সংক্ষেপে বলতেছি ওই বন মকজুম ফাতেমা নামক ওই মহিলা যখন সুরের মধ্যে দরা খেলো তখন আল্লাহর পেয়ারা হাবিবির কাছে কিছু মানুষ আল্লাহ নবী রহমতুল্লাহ আলমিনের একজন নাতি সম্পর্কিত জায়েদ নামে আল্লাহর নবী রাহমাতুল আলমিনের পালক পুত্র জায়িদের একজন সন্তান আল্লাহর নবী রাহমাতুল আলমিনের নাতি সম্পর্কিত তার মাধ্যমে সুপারিশ করার জন্য বলা হয়েছে তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বনু মুজুমের ওনার যদি হাত কাটা হয় তাদের বংশের মান সম্মান দুলিশাত হয়ে যাবে এবং এদের সাথে আপনারও একটু রক্ত সম্পর্কিত সম্পর্ক আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি একটু সজম প্রীতি করে তাকে একটু ক্ষমা করে দিয়ে বিচারটা হালকা করে দেন নাউজুল্লাহ বলেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আসরের নামাজের পরে মসজিদে নববী শরীফে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে দিলেন ওগো আরবের মুসলমানেরা ওগো तमाम জাহানের মুসলমানেরা এই আজকে সুরির মধ্যে যে দরা পড়লো ফাতেমা এই ফাতেমা যদি আমার যদি আমার কন্যা আমার কলিজা যদি ওই ফাতেমাও যদি হত আমার কন্যা সন্তান ফাতেম যদি হত আমি বিচার করার ক্ষেত্রে কোনো সজম প্রীতি করতাম না সুতরাং এক কথাই বলতে চেয়েছিলাম আমার নবী রহমত তুল্লা আলমিন আমাদের জন্য রহমত রাহেম আমাদের জন্য আমাদেরকে আদর্শ দিয়ে দিলেন আমাদেরকে উসওয়াই হাসানা খুলুক অজিম দিলেন আমার নবীকে মুহাব্বত করতে হবে জানের চেয়ে বেশি এবং মান হাব্বা সুন্নতি ফাকাদা হাব্বানি ও মান কানা মাই ফিল জান্নাহ বলা হয় অর্থাৎ আমার নবীর সুন্নাহ আমার নবীর তরিকা সর্বক্ষেত্রে আমাদেরকে অবলম্বন করতে হবে আল্লাহ আমাদেরকে কবুল করুন আমিন বলেন সন্তানদেরকে আমার নবীর জীবনী আল্লাহ রব্বুল আলমিনের অলি কামেলিন যারা যাদের মাধ্যমে এই দেশে আমরা ইসলাম পেয়েছি ইমান পেয়েছি ওই হকানের রব্বানি আউলে এ খামেলিনদের জীবনী আদর্শ আমাদের সন্তানদেরকে পড়তে দিতে হবে ঠিক কিনা বলেন সন্তানগুলো নেককার সন্তান হবে সুসন্তান হয়ে গড়ে উঠবে কারণ আমার নবী রহমতুল্লাহ আলমিন বলেন আল্লিমু আউলা দেখুম সালাসা হিসল হব্যে নবী ইউকুম হব্বা হলে বাই তিহি ওয়াকার আতিল তোমাদের সন্তানদেরকে তোমরা আগে তিনটা জ্ঞান শিক্ষা দাও নম্বর ওয়ান হল হব্যে নবী নবীর মহাব্ব্য শিক্ষা দাও সুহানাল্লাহ বলে নবীর মহাব্ব্য শিক্ষা দাওয়া মানে ইমান শিক্ষা দাওয়া সুবাহান আল্লাহ কারণ নবীর মহাব্ব না থাকলে ইমান থাকবে না ঈমান না থাকলে বেইমান যেই যেমন ইচ্ছে তেমন করতে পারবে মা বাবার সাথে বেয়া করতে পারবে মুরুব্বীর সাথে বেয়া করতে পারবে আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি করতে পারবে এমন কি আল্লাহ এবং নবীর সাথে করতে দি বোধ করবে না ঠিক না বলেন সেজন্য আমার নবী বলেন সন্তানকে আগে এই তিনটা জ্ঞান শিক্ষা দাও নম্বর 1 হলো নবী নবীকুম নবীর মুহাব্বত শিক্ষা দাও নবীর মুহাব্বত শিক্ষা দাও মানে ঈমান শিক্ষা দাও আপনার সন্তান যখন আল্লাহর প্রিয় হাবিবের মুহাব্বত যখন আপনি অন্তর ধারণ করাতে পারবেন ওই সন্তান বাবাকুর হবে না গুসকুর হবে না দুচরিত্রকারি হবে না খারাপ সন্তান হবে না নেককার সন্তান হবে সবাহানল্লা আর হবা হালে বাড়িতে হালা বাইতের মহাব্ব শিক্ষা দাও ও কারয়াতিল খোরান এরপরে বলা হয়েছেন সন্তানকে করান তেলাওয়ার শিক্ষা দাও সুতরাং করান তেলাওয়াত শিক্ষা দিতে হবে করানকে বুঝার জন্য আমার নবীর জীবনী আমার নবীকে স্টাডি করতে হবে। আর আমার নবীর জীবনে হলো আমার নবীর আদর্শ হলো আমার নবীর চরিত্র হলো মাইশা সিদ্দিকা রদি আল্লাহ আনহা বলেন খানা হুলকুহুল কোরআন সরাসরি আল্লাহর কোরআন হলো তোমাদের নবীর আদর্শ সুবাহান আল্লাহ বলেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে আমার নবীকে আমাদের জানের চেয়ে বেশি ভালোবেসে মোহাব্মত করে আদর্শ লালন করে আমরা যেন জান্নাত পর্যন্ত পৌঁছতে পারি আল্লাহ আমাদেরকে কবুল করুন সবাই বলে আমিন ওয়া খে দাওয়ানা আনিল হামদুলিল্লাব বিলাহাল আমিন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবারক